হাতির হানায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর। মুখ্যমন্ত্রীর নির্দেশে বনকর্মীদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে জঙ্গল এলাকার ছাত্রছাত্রীরা। বনকর্মীদের কড়া পাহারায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় তারা। মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে গতকালই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল উত্তরবঙ্গ ছাড়ার আগে তিনি জানিয়েছিলেন প্রয়োজনে জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের জন্য গাড়ির ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এদিন সকাল থেকে সেই দৃশ্য চোখে পড়েছে। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য পরীক্ষার্থীদের সুবিধার্থে ব্যবস্থা করা হয়েছে বনদপ্তরের গাড়ি। প্রসঙ্গত, বৃহস্পতিবার বাবার সাথে পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু হয় পরীক্ষার্থী অর্জুন দাসের। ঘটনায় আহত হন পরীক্ষার্থীর বাবাও। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে রাজগঞ্জ ব্লকের বৈকণ্ঠপুর বনবিভাগের অন্তর্গত জঙ্গল লাগোয়া মহারাজঘাট এলাকায়। স্থানীয় পাঁচিরাম নহাটা হাইস্কুলের ছাত্র অর্জুন পরীক্ষা পড়েছিল বেলাকোবা বটতলা স্কুলে। সেখানে যাওয়ার পথেই ঘটে দুর্ঘটনা। ঘটনার পর দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী এবং পরীক্ষার দিনগুলিতে প্রয়োজনে জঙ্গল লাগোয়া ছাত্রছাত্রীদের জন্য গাড়ির ব্যবস্থা করার নির্দেশ দেন। সেই মতো ব্যবস্থা গ্রহণ করা হয় বনদপ্তরের পক্ষ থেকে। এদিন সকালে বনদপ্তরের পক্ষ থেকে নিরাপত্তা রক্ষীসহ গাড়ি পাঠানো হয়। রাজগঞ্জ ব্লকের মহারাজঘাট এলাকার ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় বনদপ্তরের পক্ষ থেকে। এদিন সকালে এলাকায় বনবিভাগের গাড়ি পৌঁছে যায়। উপস্থিত ছিলেন পুলিশ কর্মীরাও। এরপর বনবিভাগের কর্মীরা এক এক করে ছাত্রছাত্রীদের গাড়িতে চাপিয়ে রওনা দেন নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রের দিকে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ওই পথ ধরে অনেকেই পরীক্ষা কেন্দ্রে গিয়েছিলেন। স্বাভাবিকভাবেই অর্জুনের ঘটনার কথা জানার পর আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকেরা। এদিন সরকারিভাবেই ব্যবস্থা গ্রহণের জন্য বনদপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন সকলেই। এবং এর থেকে মর্মান্তিক ঘটনা কিছু হতে পারে না, অথচ এগুলো আমাদের হাতেও নেই। কখন যে জঙ্গল থেকে টুক করে একজন যখনই এরা দল বেঁধে আসে তখন কিছু এটা হয় না, তখন ফরেস্টের লোকেরা কন্ট্রোল করতে পারে। কিন্তু যখন একটা আইসোলেটেড হয়ে যায়, একা হয়ে যায়, তখন তার মাথা ঠিক থাকে না, ওরা যেটা বলে, তখন সে এখানে ওখানে সেখানে ঘুরে বেড়ায় এবং এইসব করে বেড়ায়। কারো তো নলেজই ছিল না যে এরকম একটা ঘটনা ঘটবে। বাট আমি আজকে শিক্ষা দপ্তরকে বলেছি যে প্রয়োজন হলে ফরেস্ট এরিয়ায় যারা থাকে তাদের জন্য, স্টুডেন্টদের জন্য পরীক্ষার সময় বাসের অ্যারেঞ্জমেন্ট করে দিতে, যাতে পায়ে হেঁটে যেতে না হয়। কিন্তু পায়ে হেঁটে না গেলেও হাতির দল যদি আসে তাহলে তো হাতির দল তো বাসটাকে উল্টে দিতে পারে। সেই জন্য সেটা নয়, সেটা প্রিকশন ওদের নিতে হবে। ফরেস্টকে আরেকটু সিরিয়াস এবং পুলিশকেও আগে থেকে বলবো যে নজর রাখতে, যাতে এই ধরনের জিনিস থেকে মানুষ রক্ষা পায়। এবং আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন থাকলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা, হাজিন, তারপরে তোমার সিবিএসসি, আইসিএসসি, সব বাচ্চাদের জন্য। তারা ভালো করে এগোক, তারা ভালো করে পরীক্ষা দিক, মন খারাপ করার কোনো কারণ নেই। এবং আজকে এই ঘটনাটার পরে, দুর্ঘটনার পরে, আমি জলপাইগুড়ির ডিএমকে এবং গৌতম দেবকে পাঠালাম ওদের বাড়িতে, কারণ সত্যি আমি খুব মানে মর্মাহত। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, জলপাইগুড়ি। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।